কনস্টিটিউশনের ব্যাপারে আমার আলাপ হচ্ছে, আমি 72 কনস্টিটিউশনকে ব্যাড ডি ড্রাফটার কনস্টিটিউশন মনে করি। আকাঙ্ক্ষাকে সে ধারণ করতে পারে নাই এবং সে আকাঙ্ক্ষাটা কিন্তু একটা ব্রিলিয়ান্টলি ড্রাফটেড প্রোক্লামেশন ছিল আমাদের আমাদের হিস্ট্রিতে। আমরা যারা ফ্রেঞ্চ রেভলিউশনের রাইটস অফ ম্যান পড়েছি অথবা কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়েছি অথবা চার্টার অফ মদিনা পড়েছি, মদিনা সনদ পড়েছি অথবা বিল অফ রাইটস ম্যাগনা কার্টা পড়েছি, প্রত্যেকটাকে যোগ করলে দেখা যাবে সে ব্রিলিয়ান্টলি ইনকর্পোরেটেড প্রোক্লামেশন ছিল। রাইট লেফট আস্তিক মাস্তিক সবার ভ্যালু সিস্টেমকে এখানে ইনকর্পোরেট করা হয়েছে। কিন্তু আমরা যেটা দেখলাম 72 সংবিধানে সাডেনলি এই আকাঙ্ক্ষাকে আন্ডারমাইন করা হয়েছে। কিভাবে করা হয়েছে? রাষ্ট্র পরিচালনার মূলনীতি দিয়ে। সেখানে প্রোক্লামেশনে বলা ছিল যে রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের কথা বলা ছিল। আমরা দেখলাম এ নিউ সেট অফ প্রিন্সিপলস ইনকর্পোরেটেড হুইচ হ্যাড নেভার গিভেন আউট এনি ম্যান্ডেট বাই দ্য পিপল থ্রু ব্লাডস অ্যান্ড দ্য লিবারেশন ওয়ার, এটা দেওয়া হয়নি। এখনও দেখেন আমাদের মূল সংবিধানে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স নাই, এটা অ্যাপেন্ডিক্সে নিয়ে এসেছে, বাড়ায় কমায় আগে নেয় পিছে নেয়। কিন্তু এইটা যে আমার মুক্তির সনদ ছিল 71, যে কারণে সাদা মাঠা মানুষগুলো শিক্ষিত মানুষ তো যুদ্ধ করে নাই, তথাকথিত ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপানে যুদ্ধ করে নাই, যুদ্ধ করছে কারা? হাল চাওয়া লোকগুলো গিয়ে যুদ্ধ করছে, মাছ ধরা লোকগুলো গিয়ে যুদ্ধ করছে, জেলে তারপরে রাস্তায় কাজ করে দোকানদারি করে ওরা যুদ্ধ করছে। ওদেরকে কি আপনি ফ্রেঞ্চ রেভলিউশন বুঝাইছেন? ওদেরকে কি আপনি রাইটস অফ ম্যান বুঝাইছেন? কি বুঝাইছেন? বাহে আমগরে মারে, আমার পোলারে মাল্লু কেন, চাকরি না ন দিলি, বলছে না সাইদের বা? তো যে ভাষায় সে রক্ত দিচ্ছে, যে ভাষায় সে যুদ্ধ করতে গেছে, আপনি তো সেই ভাষাকে রিফ্লেক্ট করলেন না। আপনি তো আপনার একটা আরবান লুম্পেন মিডল ক্লাসের ভাষাকে ইনকর্পোরেট করেছেন সেখানে। ইট ওয়াজ নট দ্য ম্যান্ডেট গিভেন বাই ব্লাডস, শহীদের রক্তের তো এটা এটা ম্যান্ডেট ছিল না। তাহলে 72 সংবিধান আমাদের সাথে বেইমানি করেছে, প্রথমবার বেইমানি করেছে। এবং কারা করেছে? যারা 70 পাকিস্তান ফ্রেমওয়ার্কের উপরে নির্বাচন করে ওইটাকে রক্ষা করবার শপথ নিয়ে যারা দেশ স্বাধীন করেছে, তারা করেছে, ব্যাডলি করেছে। এবং এই সংবিধান যেটা করেছে আমাদেরকে প্রথম বাকশাল উপহার দিয়েছে, দ্বিতীয় বাকশাল উপহার দিয়েছে, বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম গণহত্যা উপহার দিয়েছে, ফোর্থ অ্যামেন্ডমেন্ট দিয়েছে, আর্টিকেল 117 দিয়েছে, এগুলো দিয়েছে, জাতীয় দল দিয়েছে, একদিন প্রেসিডেন্ট একদিন প্রধানমন্ত্রী ওভারনাইট জাতীয় দলের সভাপতি, এগুলো দিয়েছে আমাদের। সো আমি মনে করি ইটস এ ব্যাড ডি ড্রাফটেড কনস্টিটিউশন। এবং বাংলাদেশে দুঃখজনকভাবে সত্য, দেয়ার আর মেনি লার্নার ফ্রেন্ডস আর হিয়ার, তারা সংবিধানকে একটা লিগাল টুল মনে করেন। ইটস এ ব্যাড মিসকনসেপশন, ইটস এ পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট। একটা নেশন হাউ শিট শুড বি গভর্নড, দ্যাটস দ্য সোশ্যাল কন্ট্রাক্ট রিটেন ইন দ্য কনস্টিটিউশন। এটা একটা আইনের বই না, এটা এটা কন্ট্রাক্ট অ্যাক্ট না, এটা টর্ট না, এটা এটা সেটা না, ইটস এ পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট। এখানে আমাদের সোশ্যাল কন্ট্রাক্ট লেখা থাকে বিটুইন দ্য গভর্নার্স অ্যান্ড দ্য গভর্নড, যেটা এখানে লেখা নাই। আমি কীভাবে রাষ্ট্র শাসন করি? তো সেই জায়গাতে আমাদের সংবিধানে এটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি, আমাদের মধ্যকথা আসতে হবে। আমি পার্সোনালি সংবিধানটাকে 500 পৃষ্ঠার মধ্যে নিয়ে যেতে চাই, চলিত ভাষায় গ্রামের ভাষায় লেখা থাকতে হবে, আমার মা মাটির জবান রিফ্লেক্টেড হইতে হবে। এবং এটার এটার একটা রেফারেন্ডাম নিতে হবে কৃষকের কাছ থেকে লেখার পরে, ভাই এটা পড়েন তো, বইটা বোঝেন কিনা দেখেন তো, যদি সে না বোঝে তাহলে কনস্টিটিউশন হবে না। তবে এটার সাথে স্বাধীনতা সম্পর্কিত ওইটা আসতেছে, ওইটা আসতেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি আমার সাধারণ অল্প শিক্ষিত প্রাইমারি লেভেলের মানুষরা যদি এই লেখাটা না বোঝে, সে কনস্টিটিউশন হইতে পারবে না। এটার ব্যান্ডেড আসতে হবে গ্রাম থেকে, আরবানে না, বিকজ আরবান ডাজন্ট রিফ্লেক্ট দ্য স্টেট। তারা ফাইট করে না, তারা রক্ত দেয় না, কখনো দেয় না হিস্টোরিক্যালি, সবসময় রক্ত দিয়েছে সাদা মাঠা মানুষগুলো। তো লুঙ্গি পরা গামছা পরা রক্ত দেওয়া মানুষগুলো যে ভাষাটা বোঝে না, সেটা আমার ম্যান্ডেট না, আমার সংবিধান না। অতএব এই সংবিধান কেটে কুটে বাকি যা আছে এগুলো সব আলাদা এনাক্টমেন্ট করে ফেলতে হবে, কোনো প্রসিজার লাগ দরকার নাই। প্রধানমন্ত্রী কেমনে হবে, রাষ্ট্রপতি কেমনে হবে, বিচারপতি কেমনে হবে, ইলেকশন কমিশনার কেমনে হবে, এই কেমনে হওয়ার জিনিস তো ক্যানট বি দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশন তো একটা আকাঙ্ক্ষাকে রিফ্লেক্ট করবে জাতিকে, ন্যাশনাল টুলস অফ গভর্নেন্স। সেই জায়গাতে আমাদেরকে কনস্টিটিউশনটাকে নিতে হবে।